যদি তুই আমার পুলার কাছে কোষ তাহলে তোরে বাচ্চা বুঝছস পৃথিবীর আলো দেখব না কথা মনে রাখিস আচ্ছা মা আখি থাকো থাকো আখি থাকো এই যে আমি না কোনো কিছু লুকাইতেছ আমার কাছে না না কিছু লুকাইতেছি না আচ্ছা এই ধরো তুমি এই কলারি সবটি খাবা আমি আসতেছি হাত মুখ দিয়ে আসি ধরো ডাক্তার বলছে তুমি এই সময় সবসময় বসে থাকবা তুমি এখন কাজ করো না কাজ করবা কিন্তু খুব কম তুমি সবসময় কাজ করো জোর করে লুকাইতে হবে বুঝছো এরকম করো না আমি কি কি আনবো তুমি সেটা বলে দেবো তোমার যা খুশি তুমি নিয়ে আয় এই যে দেখছো মায়ের তোমার কাজ করতে দিবা চায় না তুমি ইচ্ছা করে কাজ করো সেটাকে আমি বুঝি না আচ্ছা ঠিক আছে আমি এখন থেকে কম কম করব কম না একেবারেই করবা না আচ্ছা আম্মা আচ্ছা মা তাহলে আমি যাই আমার কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করো মা লাগবে তোমার কিছু না বাবা আমার কিছুই লাগবে না পারলে বৌমার নিয়ে কিছু ফল নিয়ে আসিস আচ্ছা তাহলে গেলাম আমি যা বাবা আচ্ছা দেখে শুনে যাই আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি ফিরে আইসো এই তুই কি আমার ফুলার সামনে কাম করে দেখাস তোরে আমি কাম করাই আর আমি আবার কস না তুই তো তাই কই বুঝাইতেছস আমার পুলার সামনে কাম করে বুঝালি তুই কাজ করস আর আমি তোর সব সময় কাজ দিয়েই থাকি হে সকাল বেলায় দেখছি উঠানটা যে রকম এখন ওই রকমই তুই একটু জারো দোষ নাই বাকি কাজ কখন করবি কাপড় যে বিজাই রাখছি ধুইতে কইছি ওরই অত দোষ নাই আম্মা আমি করতেছি আপনি জান করতেছি কি তাড়াতাড়ি করবি এই এই উঠানটা জারো দিবি জারো দিয়া সারা কাপড়টি ধুইয়া শুকা দিবি বুঝছস আসুন এখানে কিন্তু দুপুরে খাবার তৈরি করবার যাস নাই তাড়াতাড়ি করে খাবারটা রেডি করবি বুঝছস মনে থাকবা তোর তো আমার মনে থাকে না কিছু তাড়াতাড়ি যা আমি জানি বাইরে না দেখে যে ঘরে মালা আছে ওখানে মালা আছে বুঝছস আচ্ছা আম্মা আমি যদি তার মেয়ে থাকতাম তাহলে কি সে এরকম করতে পারত আমার সাথে নিচে অত্যাচার আমার উপরে করে আর ভালো লাগে কি করলি তুই আম্মা কিছু কই নাই ও কিছু কস নাই আর এনে বয়া তুই পাতিল মাস্তাস বলো বলো হ্যাঁ বলো কি করলি তুই আবার কো তুই আমার মাইয়া হইলে তোর আমি বহাই বহাই খাওয়া রাখতাম রাখতেছি লাগতো
আছে না করে বালা করে লাগা আর আমার মাইয়া এলে তুই বইয়া বইয়া খাবি না করে বইয়া বইয়া খাওয়াই গেছে আরাম চাতি বইয়া বইয়া খাবে আমার মাইয়া এলে বইয়া আমার মেয়ের সাথে তুলে না দে আমার মেয়ে কে তোরে রাজবাড়ি মতো করে রাখতা আম্মা আম্মা আমি আপনার সব কাম করে দেব আম্মা আপনি আমার লাগে কাম করে দেন বড় বড় কথা কবি না তুই কি বলতে পারোস আর না পারোস ওটা আমি ভালো করে জানি বুঝছস যা কইলাম তাই শুন মনে রাখবি কান্দা বাদ দিয়া বাবা তোর বোন এত বার বলি যে কাজ করার দরকার নাই তত আরো বেশি করে কাজ করে এই যে কলসি নিয়ে গেছে টেবিল পরে পানি আনতে পয়রা গেছে যদি আমার দাদুবার কিছু হইতো শাশুড়ি তোরে নিষেধ করছে তারপরে তুই এই সমস্ত কাজ কেন করতে চাস এই সময়টা একটু আরাম এসে থাকবি তারপরে আরো জনের কথা ভাববি না আব্বা আসুন তো আসুন ঘরে আসুন শিক্ষা দিম আরেকদিন তোরে তখন বুঝবি আচ্ছা তোমার আমি এত করে বলি কেন পানি আনতে গেলা এখন যদি কোনো বড় অঘটন ঘটে যেত কি করতা পারতা কি করতাম আল্লাহ কপালে যা রাখছে ওইটাই হইতো ওর থেকে বেশি কিছু তো আর হইতো না আচ্ছা তুমি কাঁদো না এসব কথা বাদ দাও এই যে তোমার কল আনছি খাবো না একটা একটা খাও একটা খাও পাগল এই সময় খাইতে হয় আমি সেলাই দিচ্ছি তুমি খাও কাঁদো চোখে নেও নেও আচ্ছা তুমি কাঁদতেছো কে সেটা তো বলতেছো না বেশি ব্যথা লাগছে বলো না ব্যথা লাগে নাই না কোনো কিছু লুকাইতেছো আমার কাছে না না কিছু লুকাইতেছি না আচ্ছা এই ধরো তুমি এই কলারি
সবটি খাবা, আমি আসতে হাত মুখ দিয়ে আসি, ধরো। তুই তো কইতে আস, আমার কাছে কেমন জানি সন্দেহ সন্দেহ লাগে। তুই মনে হয় ভালো নাই রে মা, তুই আমার কাছে কইলা কো, তোর কোনো সমস্যা থাকলে তুই আমার কাছে কো, আমি তোর বাবা, তুই আমার কাছে লুকাইস না মা। আমি তোমারে কেমনে কমু বাবা, আমি যদি তোমার এই কথা কই তাহলে আমার সন্তান পৃথিবীর আলো দেখব না। আমি তোমার এই কথা কইতে পারব না বাবা, কইতে পারব না, কইতে পারব না। কি রে মা? হ্যাঁ বাবা। তুই কি ভাবতাছ? না বাবা, তুই কি জানি লুকাইতেছ মা, আমার কাছে সন্দেহ সন্দেহ লাগে, তুই কিছু লুকাইতেছ? না বাবা, আমি তোমার কাছে কিছু লুকাইতেছি না। ওই যে কি, ওই যে পড়ে গেছি না, একটু ব্যথা পাইছি বাবা, আর কিছুই না। ঠিক আছে, আমি আর তোর কাছে কোনো কিছু জানতে চাবো না, আমি বাড়ি চলে যাই। বাবা, মা কেমন আছে? তোর মা ভালো আছে? আমি যাই গে, তুই ভালো থাকিস মা, ভালো থাকিস। আসলে বাজার আইছিলাম তো, আইসাবার মায়ের সঙ্গে দেখা হয়ে গেল, মাইনা অর্জুন করে নিয়ে আইলো, আরবার যখন আসি তখন আপনি বিয়ে দে সঙ্গে নিয়ে আসুন, নিয়ে আসেন সাথে করে। তাইলে আমি এখন যাই গে। এটা কি কোন বিয়ে সাহেব, তো যাবেন কি কিছু খাওয়া দাওয়া করে যান? খাওয়া দাওয়া আর দিন করুন নি, আপনি বিয়ে দে নিয়ে আইসে ওদিন থেকে যাবো নি, খেয়ে যান। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, ও মা। বাবা তুই আইছস? হ্যাঁ মা, কিছু খাইতে দাও মা, পেটে অনেক খিদা লাগছে। হ বাবা খাইতে দিমু, তা বাবা তোরে তো শুকনা শুকনা মনে হইতেছে কে? শুকনা শুকনা মনে হইব না, তোমার পোলায় ওই সকালবেলা আমার দোকানে রাই খাইছে, এখন বন্ধ চায় নাই, আমি কি করব, দোকান বন্ধ করে ফেলা আছে, চলে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি আইলে বুঝাই বলমুনি। আচ্ছা বুঝাই বলার সময় বইলো, এখন আমার খাবার দাও, আমার পেটে অনেক খিদা লাগছে। আচ্ছা বাবা তুই বই, আমি খাবার ব্যবস্থা করতেছি। আচ্ছা, হাতে পায়ে অনেক ধুলা, এমনি খামু, হাত মুখটাই ধুয়ে গিয়া। ও মা। জি মা। মা যে ফলগুলো আনছিল ওগুলা কই দাও তো। মা ওইগুলো তো শেষ মা, আমি খেয়ে পাইছি। কি করলি তুই, সবগুলো ফল খেয়ে ফেলাইছ, তুই তো কম রাখছ না। আমার ছোট গুলো সকাল দিকে না খেয়ে গেছি, ভাবলাম তুই না ফল নিয়ে দিম ওই দিকে, তা তুই সব খেয়ে ফেলাইছ, আজকে তোরে খাওয়া ফল মালা করে খাওয়াই দিস। আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আর হইব না। তোর ভুল সারা বছরই হইব, তোর আজকে ভালো করে ভুল বুঝ। আম্মা বলে সাইরে দেন, আম্মা লাগতেছে। রাগ খুশি, তোর আজকে ফল ভালো মতো খাওয়াবো, আর তোর আজকে ফল খাওয়াই দিস। আরে সাইরে দেন আম্মা। আরে
সারা জীবন আর না সারি কি করলো ভাবি মা ভাবি ভাবি মরে গেছে এতবার কই কোন কাজকর্ম করার দরকার নাই তাই একটু শুনে না এই যে পাথরের সাথে বাইজা পড়ে যায় এই অবস্থা এখন আমি কি করবো আখি থাকো থাকো আখি থাকো এই যে আমি আসছি আখি কিরে তন্ময় কত বসে গে তুই সব সত্য বুঝছি তুমি করতে পারবা না দেখো মা তুমি আমার সৎ মা আমি তোমার সৎ ভাবি নাই আর তোমার পোলার বউ তোমার পোলার বউ করে তো সৎ মনে কর নাই আমার ভাই ভাইটার আমি আপন করে নিয়েছিলাম আর মা তুমি তোমার পোলা আপনার সাথে এই কাজটা তুমি করতে পারলা বাবা আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমার এতে মাফ করে দে মা তুমি তুমি কেমনে করলে কাজ তুমি কেমনে করলা মা তুমি এটা করতে পারো না মা তুমি এটা করতে পারো না আখি কথা কও আখি মা তুমি কেমনে করলে কাজটা কেমনে করলা মা